ওই যে আমাদের পূর্বপাড়া আর আব্দুর রহিম চাচার ছেলে মাশাল্লাহ আব্দুর রহিম তো মগো বাইতে কামলা খাটতে ও গরিব মানু ওর ছেলেরা মানু হইবি না কোনোদিন কামলা খাটলে কি অবস্থা আছে আপনাদের বাড়িতে সে খুব কষ্ট মষ্ট করে পড়াশোনা করে হ্যান মাশাল্লাহ খুব ভালো আলেম ভালো মানের একজন হাফেজ মাশাল্লাহ অনেক ভালো ও আলেম হইলে কি হইবি আমল নাই কী কর না কোনো আমল নাই বাড়িতে আসছে গত শুক্রবারে আজও পর্যন্ত পাঁচ অক্ত নামাজ মসজিদে নিজে পড়ায় ইমাম সাহেবরে নিষেধ করে দিছে বাড়িতে মানে নিষেধ করে না বাড়িতে যে বেড়ায় আসছে বলছে ইমাম সাহেবকে উনি নিজে নামাজ পড়ায় ও নামাজ পড়াইলে কী হবে অজু করে না আশ্চর্য নামাজ বুঝে অজু ছাড়া করে আমার সামনে উজু করে সবসময় ঢুকে মসজিদের সামনে উজুখানা আছে উজু করে ঢুকে আর আপনি খালি করতেছেন উজু করে না ও হারলি কী হইবি ওই সব পোলাপান ভালো না ওরা বাপ মারি বাদ দেবে না এটা কথা কইলেন বাপ মারে বাদ দেবে না সে যে বাড়িতে আসার পর দেখলাম এই যে বাজার আইসে বাজারে গেল বাজারে যাইয়া বাপের সাথে নিয়ে বাজারের বড় মাছটা কিনা বাড়িতে গেল অনেক কিছু কিনা দেখলাম বাড়িতে গেল এই বাজার সদাই করিয়া আমরা কোন বাপ মারে খাবে না বাড়িতে বাপও আছে মাও আছে ও নিজে খাবে বাপ মারে দেবে না তুই জানো না এইসব আমি দেখলাম গতকালকে দুপুরে বাপ মার সাথে ভাই বোনের একসাথে বসে তারা খানা খাইতেছে তাদের বাড়িতে আমাকেও বলছিল আমি যাই না একসাথে কত সুন্দর হাসি আনন্দ করে তারা খানা খাইতেছে আর আপনি কোন বাপ মারে দেখে না ও নিজেরা খাইলে কি হবে পরবর্তী ওইর সাথে মিল নাই তো সাথে মিল নাই ওদের আমাকে দাওয়াত করলো আশেপাশে কত সুন্দর এইমাত্র তো আপনার সাথে আপনারা দেখা সালাম টালাম দিয়ে কত সুন্দর ভালো ব্যবহার করে এসে গেল আপনার কোন পরবর্তীর সাথে মিল নাই জ্বালাই পড়লাম ওই মিল থাকলে কি হইবি ও খাইতে পারবে না ও আল্লাহর রহমত থাকলে আল্লাহ খুব ভালোভাবে রাখবো অনেক সুন্দর আছে তারা অনেক ভালো পরিবারের মধ্যে আছে খুব সুন্দর আছে মিল মহব্বতের মধ্যে আছে আমলও ভালো ভালো হাফেজ ওনার অনেক ছাত্র ওনার আছে যারা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ খাবার দাবার আল্লাহ খুব ভালো রাখছে তিনবেলা খুব ভালো খায় তারা অনেক ভালো খায় আলহামদুলিল্লাহ ও খাইলি কী হইবি হজম হইবি না হজম হইব না হবে এটা কোনো আপনি জানেন এটা হলো আল্লাহ করার মালিক আন্তাজি খালি কথা কইতে আছেন একটা আপনার কী অবস্থা আপনারও তো ছেলে আছে আমি আসি আলহামদুলিল্লাহ ভালোই আসি আলহামদুলিল্লাহ ভালো থাকলে তো ভালোই তো ওই আপনার ছেলেরা কই আছে কোন অবস্থায় আছে তারা ওই যে বড় ছেলেটা ডাক্তারি পড়াইছি তো লন্ডন চলে গেছে লন্ডন থাকে পরিবার নিয়ে খুব ভালো আছে তো ওই আপনার খবর টবর নেয় না আসে না তারা আসলে সময় পায় না ব্যস্ত মানুষ তো লন্ডনে থাকে ও আচ্ছা তো ছেলে হেডেক ওই আরেকটা ছোটোটা ওই যে ঢাকায় ব্যবসা বাণিজ্য করে বলেই থাকে ওইখানে তো ওই আপনাদের খবর টবর নেয় না বাড়িতে আসে না ইচ্ছান্দে আসে না বাড়িতে সময় পায় না ব্যস্ত মানুষ তো আমরা আসি আর কি দুই বুড়া বুড়ি সময় সিলি যাইতে আসি আর কি তো আপনি আরেকজনের কথা কইতে আছেন যে হ্যার বাপমার খবর রায় না খাইলে কী হব হজম হইব না আপনার অবস্থায় তো খারাপ আপনার ছেলের আপনার খবর রাখেন একজন লন্ডন থাকে একজন ঢাকা থাকে মাসে দুই বছর এক বছর আসতে পারে না বুড়া বুড়ি বাইট করে রয়েছেন তো লাভ হলো কি যে তো সব কিছু মিলে তো তারাই ভালো আছে আপনি যে বলতেছেন যে ভালো না আসলে ওইসে কি বাজার তুমি রোগটা ধুইজি ফেলাইছো মানে নিজের পোলাগো মানুষ হাঁটতে পারি নাই তো এই কারণে মানুষ ভালো দেখলে আমার সহ্য হয় না আচ্ছা আচ্ছা ও চলে চলে কামলা খাইছে ও এখন ওর পোলামাই লিয়ে সুখে আছে ওই আব্দুর রহিম তার পোলাটা কত বড় হুজুর হয়ে গেছে বাপ মারে কত সম্মান করে ইয়ে দেখলে মোর পরান্ডার ভিতরে হিংসে লাগে মোর পোলারে কত কষ্ট দি ডাক্তার বানাইছি আর একজনে বানাইছি ব্যবসায়ী যা যার বউ পোলা বললি তাই মোরে মাসের পর মাস একটা টাকা হাত খরচ পাঠায় না মুখে একটু খবর যায় না ইয়ে দেখিয়ে মানুষের সুখ দেখলে মোর সহ্য হয় না এর লেগে বই হিংসা হয়েছে বুঝতে পারছো বাজার থাক কাকা কান্দেন না থাক থাক কী করবেন এই যে যদি বুদ্ধি করে একজন ছেলের আলেম অথবা হাফেজ বানাইতেন আল্লাহর রহমত থাকলে আপনিও ভালো থাকতেন সুখে থাকতেন আজকে সে আপনার বাড়িতে কাজ করে আব্দুর রহিম কত সুখে শান্তিতে ছেলে মেয়ে নায়নাত কুনিয়া থাকে অথচ আপনার ছেলে একজন থাকে লন্ডন একজন থাকে ঢাকা আপনার খবরও নেয় না আর তো সুযোগ পাবো না কি যে ভুল হচ্ছি থাক আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বাকি জীবন শান্তিতে রাখে আনন্দ রাখে আইসেন মাঝে মাঝে আমাদের কাছে আইসেন বইসেন কথা বললেন আমরা ইনশাল্লাহ বাপের মতো বয়সে আপনি দোয়া করেন হ্যাঁ মন খারাপ করেন না আল্লাহ ভরসা থাক আচ্ছা ঠিক আছে চা ডা খাইছেন না বিল দেন না আমি দেবো বিলটা আমি দেবো থাক